শিল্পখাতে দক্ষ কর্মী সংকট রয়েছে, এই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জোর দিতে হবে হাতে কলমে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে। রাজধানীর একটি হোটেলে ফিউচার স্কিলস রিকোয়ার্ড ফর বাংলাদেশ শীর্ষক সেমিনারে উঠে এসেছে এই বক্তব্য, যেখানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মনুজান সুফিয়ান বলেন, কর্মীদের দক্ষতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত দেশে 11টি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল গঠন করা হয়েছে, সময়ের সাথে সাথে তা বাস্তবায়ন হবে। অনুষ্ঠানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি তাদের প্রতিবেদনে জানায়, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে 2041 সালের মধ্যে প্রায় 60% মানুষ কর্মহীন হয়ে পড়বে, তাদের জায়গা দখল করবে অটোমেশন সার্ভিস, তবে এর মধ্য দিয়ে নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। It's a little long, but...